আমন্ত্রণ দুপুর একটা সংবাদে সাথে আছি আমি অনুভা বিশ্বাস। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। রাজধানীর যান চলাচল স্বাভাবিক, ছাড়ছে না দূরপাল্লার বাস। সর্বনিম্ন মজুরি প্রত্যাখ্যান, গাজীপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে খুলনায় উৎসবের আমেজ। পোশাক কারখানার নিরাপত্তায় 48 প্লাটুন বিজিবি মোতায়েন। চিনির শুল্ক ছাড়েও বাজারে প্রভাব নেই। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। বুঝতে হবে এটা ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর, এর ওয়াল থিকনেস এবং রিপ থিকনেস বেশি থাকায় টিকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর। চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে। বিএনপি জামায়াতের তৃতীয় দফায় ঢাকা 48 ঘন্টার সর্বাত্মক অবরোধ শুরু হয়েছে। এ অবরোধের প্রথম দিন বুধবার রাজধানীর বেশিরভাগ এলাকায় যান চলাচল প্রায় স্বাভাবিক রয়েছে। সকাল থেকেই যাত্রীবাহী বাস, সিএনজি অটোরিকশা, রাইড শেয়ারিং এর মোটরসাইকেল, পণ্যবাহী পিকআপ চলাচল করছে, তবে ব্যক্তিগত গাড়ির সংখ্যা কম। এছাড়া সড়কে যানবাহনের আধিক্য থাকলেও যাত্রী কম বলে জানিয়েছে পরিবহন সংশ্লিষ্টরা। অন্যদিকে অবরোধে প্রায় বন্ধ রয়েছে দূরপাল্লার বাস চলাচল। দু একটি বাস রাজধানী থেকে দেশের বিভিন্ন অঞ্চলে চলাচল করতে দেখা গেছে। বেতন বাড়ানোর পরও বিক্ষোভ করছেন গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ি ও জরুন সহ বিভিন্ন এলাকার পোশাক শ্রমিকরা। বুধবার সকাল থেকে বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা এই বিক্ষোভ শুরু করেন। পুলিশ, শ্রমিক ও এলাকাবাসী জানায়, দীর্ঘদিন ধরে গাজীপুরের বিভিন্ন এলাকায় বেতন বাড়ানোর দাবিতে পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ করে আসছিল। এরপর 7 নভেম্বর পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি 12,500 টাকা নির্ধারণ করা হয়, কিন্তু এতে সন্তুষ্ট না শ্রমিকরা। ফলে বুধবার সকাল থেকে গাজীপুরের কোনাবাড়ি, জরুন ও বাইমাইল সহ বিভিন্ন এলাকায় শ্রমিকরা বিক্ষোভ শুরু করে। পদ্মা সেতু রেলপথে চলছে ট্রেন, আর নিচে চলমান নৌকার আদলেই খুলনা সার্কিট হাউস মাঠে তৈরি করা হচ্ছে আওয়ামী লীগের জনসভা মঞ্চ। এ মঞ্চে দাঁড়িয়েই 13 নভেম্বর প্রধান অতিথির ভাষণ দেবেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে কেন্দ্রীয় ও স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা জনসভা মঞ্চ তৈরির কাজ পরিদর্শন করেছেন। দ্বাদশ জাতীয় নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর জনসভাকে ঘিরে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য বিরাজ করছে। নগরী ছেয়ে গেছে নেতাকর্মীদের তরুণ ফেস্টুন আর ব্যানারে। যেদিকে তাকানো যাবে সেদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খুলনায় স্বাগত জানিয়ে টানানো বিশাল বিশাল এসব তরুণ ব্যানার আর ফেস্টুন চোখে পড়বে সবার। বিএনপি, জামায়াত ইসলামী ও সমমনা দলগুলোর ডাকে সারা দেশে তৃতীয় দফায় 48 ঘন্টার অবরোধ চলছে। পোশাক কারখানার নিরাপত্তা জোরদারে ঢাকা ও আশেপাশের জেলায় 48 প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ মোতায়েন করা হয়েছে। এছাড়াও সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পর্যাপ্ত সংখ্যক বিজিবি মোতায়েন করা রয়েছে। বিজিবির জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, পোশাক কারখানার নিরাপত্তা জোরদারে ঢাকা ও আশেপাশের জেলায় 48 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এছাড়াও সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পর্যাপ্ত সংখ্যক বিজিবি মোতায়েন রয়েছে। স্পেশাল মানুষদের জন্য মজাদার ম্যাজিক মশলা ফ্লেভারে মিস্টার নুডলস, স্বাদ নাও ভালোবাসার। বাজারে স্থিতিশীলতা আনতে চিনি আমদানিতে কাস্টমস শুল্ক অর্ধেক কমানো হয়েছে, কিন্তু এক সপ্তাহে বাজারে এর কোনো প্রভাব পড়েনি, বরং খোলা চিনির দাম আরও বেড়েছে। বুধবার ঢাকার খুচরা বাজারে দেখা গেছে প্রতি কেজি চিনি প্যাকেটজাত 135 টাকা এবং খোলা 140 টাকায় বিক্রি হচ্ছে। চিনির এই উচ্চ দামের হ্রাস টানতে এবছর সরকার বেশ কয়েকবার শুল্ক ছাড়সহ বিভিন্ন পদক্ষেপ নিলেও শেষমেশ তেমন কোনো কাজ হয়নি।
এবার অপরিশোধিত চিনির আমদানি শুল্ক নির্ধারণ করা হয়েছে প্রতি টনে 1,500 টাকা। এছাড়া কাস্টমস শুল্ক আগে ছিল 3,000 টাকা আর অন্যান্য চিনির শুল্ক ছিল 6,000 টাকা। বর্তমানে চিনি আমদানিকারকদের 15% ভ্যাট, 30% নিয়ন্ত্রণমূলক ও 2% অগ্রিম আয়কর ছাড়াও প্রতি টন চিনিতে নির্দিষ্ট 3,000 টাকা কর দিতে হয়। সেটা কমিয়ে এবার 1,500 টাকা করা হয়েছে। বিএনপি জামায়াতের ডাকা তৃতীয় দফা অবরোধের প্রথম দিন গাজীপুরের কালীগঞ্জে একটি কাভার্ড ভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার ভোরে ঢাকা বাইপাস সড়কে নগরীর গলান এলাকায় এই ঘটনাটি ঘটে। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফয়জুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। কালীগঞ্জ ফায়ার সার্ভিসের ডিউটি কর্মকর্তা আতিকুর রহমান বলেন, গলান এলাকায় বুধবার ভোর 5টার দিকে দুর্বৃত্তরা একটি কাভার্ড ভ্যানে আগুন দিয়ে পালিয়ে যায়। আগুন দেওয়া কাভার্ড ভ্যানটি ফ্রেশ কোম্পানির পণ্য পরিবহন করে ঢাকা বাইপাস সড়ক হয়ে গাজীপুরের দিকে যাচ্ছিল। শরীয়তপুরের গোসাইরহাট পট্টি নদী বন্দর উদ্বোধন করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। মঙ্গলবার দুপুরে তিনি বন্দরটি উদ্বোধন করেন। শরীয়তপুরের গোসাইরহাটকে বাংলাদেশের প্রথম কৃষি প্রধান অর্থনৈতিক অঞ্চল হিসেবে গড়ে তোলার আশা করছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ। বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ ও বিআইডব্লিউটিএ সূত্রে জানা যায়, শরীয়তপুরের গোসাইরহাট পট্টি নদী বন্দরটি জেলার একটি গুরুত্বপূর্ণ নৌপথ। এখান থেকে ঢাকা, চাঁদপুর, বরিশাল সহ কয়েকটি জেলায় প্রতিদিন প্রায় 20-30টি ট্রলারে বিভিন্ন ধরনের মালামাল পরিবহন করা হয়। নৌবন্দর দিয়ে পণ্য পরিবহন করা সবচেয়ে সহজ এবং কম মূল্যে এটি করা যায়, এই জন্য এটি আমাদের গুরুত্বপূর্ণ। আর আমরা শরীয়তপুরে 686 একর জায়গার পরে যে অর্থনৈতিক অঞ্চল যেটি করব, সেটি বাংলাদেশের অন্যতম এবং প্রথম এটি কৃষি বেসড, মানে কৃষির উপর ভিত্তি করে এই অর্থনৈতিক অঞ্চলটি হবে। এবং এতে করে আমাদের যে কৃষকরা পণ্য রয়েছে সেগুলি প্রক্রিয়াজাত কারখানা এখানে স্থাপিত হবে, কৃষকরা তাদের উৎপাদিত পণ্যের মূল্য পাবে এবং আমরা এটি বাংলাদেশের আভ্যন্তরীণ বাজারে দিতে পারবো, এমনকি আন্তর্জাতিক বাজারে দিতে পারবো। বায়ু দূষণের শীর্ষে উঠে এসেছে পাকিস্তানের লাহোর। দূষণ মাত্রার দিক থেকে তালিকায় রাজধানী ঢাকার অবস্থান চতুর্থ। বুধবার সকাল 8:10 বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইন্ডেক্সকে সূচক থেকে জানা গেছে এ তথ্য। তালিকার শীর্ষে অবস্থান করা লাহোরের বায়ুর মানের স্কোর হচ্ছে 453, অর্থাৎ সেখানকার বায়ু দুর্যোগপূর্ণ পর্যায়ে রয়েছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি, শহরটির স্কোর হচ্ছে 421, অর্থাৎ সেখানকার বায়ুর মানও দুর্যোগপূর্ণ। সূচকে তৃতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের করাচি এবং শহরটির স্কোর হচ্ছে 241, এর অর্থ দাঁড়ায় সেখানকার বায়ুর মান খুবই অস্বাস্থ্যকর। জানাবো আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়াভ গ্যালেন্ট বলেছেন তাদের সেনারা এখন গাজার কেন্দ্রে অবস্থান করছে। তিনি আরও দাবি করেছেন যে ইসরায়েলি সৈন্যরা স্থল, বিমান এবং সমুদ্র পথে একই সঙ্গে হামলা চালিয়েছে। এর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু দাবি করেছিলেন যে তাদের সেনারা গাজা সিটির ভেতরে অভিযান চালাচ্ছে। আল জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে লোকজনকে দক্ষিণ দিকে সরে যাওয়ার আহ্বান জানান নেতানিয়াহু। এদিকে গাজার হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে সেখানে ইসরায়েলি বাহিনীর বোমা হামলায় 10,300 জনের বেশি মানুষ নিহত হয়েছে, এর মধ্যে 4,000-এর বেশি শিশু। অপরদিকে ইসরায়েলে 1,400 মানুষের মৃত্যু হয়েছে এবং হামাসের হাতে জিম্মি রয়েছে 200+ মানুষ। গাজার চলমান সংঘাতে বিরতি দেওয়ার জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে আহ্বান জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
হোয়াইট হাউজের এক মুখপাত্র এর আগে জানিয়েছেন যে মার্কিন ও ইসরায়েলি নেতারা সোমবার নিজেদের মধ্যে কথোপকথনের সময় মানবিক কারণে গাজায় ইসরায়েলের হামলায় কৌশলগত বিরতি এবং জিম্মিদের সম্ভাব্য মুক্তির বিষয়ে আলোচনা করেছেন। এক সংবাদ সম্মেলনে বাইডেনকে একজন সাংবাদিক জিজ্ঞাসা করেছিলেন যে তিনি তিন দিনের বিরতির পরামর্শ দিয়েছেন কিনা, কিন্তু তিনি এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি। ভারতের রাজধানী দিল্লি গত প্রায় এক সপ্তাহ ধরে বিষাক্ত বায়ুতে ঢাকা পড়েছে। সেখানে অতিরিক্ত দূষণের কারণে কুয়াশা কাটছে না, ফলে শহরটি বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় শীর্ষেই থাকছে। শুধু রাজধানী দিল্লি নয়, বিষাক্ত বায়ু ছড়িয়ে পড়েছে আশেপাশের এলাকাতেও, ফলে বন্ধ করে দেওয়া হয়েছে স্কুল, দিনেও হেডলাইটের আলোতে চলছে গাড়ি। বুধবার সকালের দিকে এয়ার কোয়ালিটি ইন্ডেক্সকে দেখা গেছে 439 স্কোর নিয়ে দূষিত শহরের তালিকায় প্রথম স্থানে রয়েছে দিল্লি। 437 স্কোর নিয়ে তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। বায়ুর এই মান স্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। দর্শক, এই ছিল দুপুর একটা সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।